আমাদের ফোনের মেসেঞ্জারটা কিন্তু অনেকের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি বলছি ফেসবুক মেসেঞ্জারের কথা, যেখানটাতে মূলত আমাদের ব্যক্তিগত এবং পার্সোনাল লাইফ এবং হতে পারে বিজনেসের বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমরা আদান প্রদান করে থাকি, যেটা ব্যক্তিগতভাবে, মানে আমি শুধু জানি এবং আমি যাকে বলছি সেই জানে। কিন্তু এই মেসেঞ্জারে আমরা অনেক সময় কিন্তু লক করতে পারি না, কিংবা আমরা ফেসবুক মেসেঞ্জারকে যদি লক করতে যাই তবে কিন্তু আমাদের অন্যান্য বিভিন্ন রকমের অ্যাপসের সহায়তা নিতে হয়। কিন্তু প্রতিটা মানুষই চায় যে তাদের পার্সোনাল যে কোনো কিছু খুবই সিক্রেট থাকুক কিংবা গোপন থাকুক। কিন্তু দেখা গেছে হচ্ছে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আসে, আমাদের সাথে দেখা হয়, কথা হয়, হুট করে যদি কেউ মেসেঞ্জারের ভিতরে ঢুকে পড়লো, একটা টেনশনের বিষয় না। আচ্ছা যাই হোক, ফেসবুক কিন্তু আমাদের এই চিন্তাটা বিষয়ে বেশ অনেকটাই মনোযোগী হয়েছে এবং তারা ফেসবুকের মেসেঞ্জারকে সম্পূর্ণ লক করতে তাদের অফিসিয়ালি একটা সিস্টেম চালু করে দিয়েছে, যেটার মাধ্যমে আপনি চাইলে আপনি আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি চাইলে আপনি আপনার ফেসবুক মেসেঞ্জারকে লক করে ফেলতে পারেন। আচ্ছা, কীভাবে এই কাজটি করবেন যা সম্পূর্ণ এখন আমি আপনাদেরকে সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ রেহান, আশা করি সবাই ভালো আছেন। সো চলো না দেরি কেন, আমরা এখন সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে এবং দেখব আপনারা কীভাবে যে কোনো রকমের যে কোনো অ্যাপ ছাড়াই জাস্ট এই কাজটি আপনি আপনার ফোনে কীভাবে করতে পারেন, যাতে করে আপনার তথ্য এবং যে কোনো বিষয় সম্পূর্ণ সুরক্ষিত থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মোবাইল স্ক্রিন। আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং এখান থেকে আমি আমার ফোন থেকে সরাসরি ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন মেসেঞ্জার ভিতরে প্রবেশ করার পরে জাস্ট সেমভাবে নর্মালি এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট আপনি আপনার মেসেঞ্জারে আসার পরে বাম দিকে যে থ্রি ডট লাইন রয়েছে এটার উপর একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ডান দিকে দেখতে পাবেন একটি সেটিংস অপশন রয়েছে, জাস্ট এটার উপর একবার টাচ করে দিবেন। আপনারা টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা জাস্ট একটু স্ক্রল ডাউন করবেন। জাস্ট স্ক্রল ডাউন করলে এখান থেকে আপনারা একটি অপশন দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামক, জাস্ট এই অপশনটির উপরে একবার টাচ করে দিবেন এবং টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এবং এর ভিতরে লেখা রয়েছে অ্যাপ লক, জাস্ট এই অপশনটির উপরে আপনারা একবার টাচ করে দিবেন। উপরে দেখতে পাবেন একটি লেখা রয়েছে আনলক উইন্ড বায়োমেট্রিক, জাস্ট এটার উপরে টাচ করে দিবেন। জাস্ট এখান থেকে একটি বাটন দেখতে পাবেন, জাস্ট বাটনটিকে আপনারা ইনেবল করে দিবেন। ইনেবল করতে গেলেই আপনার হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট লকটি চাইবে। সো আমি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আমার ফোনের ফিঙ্গারপ্রিন্ট লকটি জাস্ট এই ভাগটাতে দিয়ে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি। এবার এই অপশনটিতে আসার পরে আপনার সামনে আরও পরপর চারটি অপশন খুলে যাবে। এখান থেকে আপনি চাইলে আফটার লিভ এ মেসেজ উপরটা সিলেক্ট করতে পারেন, আপনি যখনই বের হবেন সাথে সাথে লক হয়ে যাবে। এরপর রয়েছে এক মিনিট পর, আপনি বের হওয়ার এক মিনিট পর লক হয়ে যাবে। এরপর নিচে দুটো অপশন রয়েছে 15 মিনিট পর অথবা 1 ঘন্টা পর লক হবে, আপনি যেটা দিতে চান জাস্ট সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি দিতে চাচ্ছি উপরেরটি, আমি বের হলেই সাথে সাথে লক হয়ে যাবে। সো এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি জাস্ট ব্যাকে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখন যদি আমি এখন বের হয়ে আসার পর এখন যদি আমি এটার ভিতরে ঢুকতে প্রবেশ করার অনুমতি চাচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু লক হয়ে গেছে এবং আমার হাতের ফিঙ্গারপ্রিন্টই যাচ্ছে। জাস্ট অনেকটা কিন্তু আমরা এটাই চেয়েছিলাম আমাদের মেসেঞ্জারটা যাতে এরকম কিছু একটা হয়। সো দেখতে পাচ্ছেন এখন যদি আমি ফিঙ্গারপ্রিন্ট লকটি দিই তাহলে কিন্তু আমাদেরটার ভিতরে আমরা প্রবেশ করতে পেরেছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটার ভিতরে প্রবেশ করতে পেরেছি। সো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক তো মাস্ট আছে। অনলাইনে নতুন হয়ে থাকলে বলে থাকা হচ্ছে সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, পরবর্তীতে আপনারা এরকম কোন বিষয়ে কোন রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, তাহলে আমরা দ্রুত ওই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভালো থাকবেন, ভালো রাখবেন নিজের প্রিয়জন।